রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বাংলার মানুষের সুবিধার্থে একাধিক প্রকল্প চালু করা হয়েছে, যার মধ্যে অন্যতম দুয়ারে রেশন প্রকল্প। আগে রেশন আনতে দূরে রেশনের দোকানে যেতে হতো উপভোক্তাদের, ফলে অর্থ খরচ হতো। এখন আর অর্থ খরচ হবে না, কারণ দুয়ারে রেশন প্রকল্প চালু হয়েছে। উপভোক্তাদের বাড়ির সামনে রেশন সামগ্রী নিয়ে উপস্থিত রেশন ডিলাররা, এমনই চিত্র দেখা গেল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের রামকৃষ্ণ পল্লী এলাকায়। বাড়ির সামনে রেশন সামগ্রী পেয়ে খুশি উপভোক্তারা। এই প্রকল্প চালু করায় মুখ্যমন্ত্রীকে সাধুবাদ জানিয়েছেন বাংলার মানুষেরা। এর প্রসঙ্গে উপভোক্তা মোহাম্মদ সাফিক জানান, এটা 19 আইএসপি দোকান, হ্যাঁ, ডিএন মণ্ডল। এখানে আমরা রামকৃষ্ণ পল্লীতে আছি দুয়ারে রেশন দেওয়ার জন্য। মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছে, তারপরে আমরা সব সাধারণ মানুষকে মাল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য আমরা এখানে আজকে এসেছি। আমার সবটা আছে ইয়েতে, মাছাটি, ওখানে এখান থেকে 500 মিটার। এখানে আমার কিছু কাস্টমার আছে, ওদেরকে মাল বাড়িতে দেওয়ার জন্য আমি এসেছি। এই প্রসঙ্গে রেশন দোকানের কর্মী কপিল দেব পাল বলেন, মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো রেশন সামগ্রী উপভোক্তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য একটি ক্যাম্প করে উপভোক্তাদের রেশন সামগ্রী দেওয়া হচ্ছে। এই যে আমাদের 22 নম্বর ঘরের দোকানে, এখানে না আমাদের এখান থেকে কাছে হয়, এখন দূরে পড়ে যায়। আমি শুধু ওই যে রেলের নয় পারে লোকগুলো দূরে পড়ে যায়, ওদের জন্য কাজ করা হয়েছে, সুবিধা ভালোই আছে। তার মধ্যে আমরা বার ঠিক মতন রেশনটা পাচ্ছি, আর আমাদের রেশন ডিলারটা যে আছে না, উনি ভালো লোক, রেশন পেয়েছে। উত্তর দিনাজপুর থেকে তন্ময় চক্রবর্তীর রিপোর্ট, নিউজ টুডে। ওয়াও, নাইস ডেকোরেশন, সমস্ত ক্রেডিট বাজারি এন্টারপ্রাইজে। বাজারি এন্টারপ্রাইজ, হ্যাঁ, চলো তবে নিয়ে যাই। বাজারি এন্টারপ্রাইজ ইউথ ক্লাবের পাশে গঙ্গারামপুর।